আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, তখন কোনো লেনদেনে যদি বলা থাকে এই ধরনের লক্ষ্য করি, যেমন টেলিভিশন মেরামত হতে নগদে আয় 7,000 টাকা, এটার অর্থ হচ্ছে একটা টেলিভিশন মেরামতকারী প্রতিষ্ঠান, সার্ভিসিং প্রতিষ্ঠান, সার্ভিসিং করে সে টাকা ইনকাম করে। তো এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেলিভিশন মেরামত করে দিয়েছে, সেখান থেকে নগদ টাকা পেয়েছে। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা, আরেকটা হচ্ছে মেরামত বাবদ আয়, তাই না? সেবা আয়। তো যাই, কীভাবে সমাধান করতে হবে লক্ষ্য করি। টেলিভিশন মেরামত হতে আয় নগদে সংগঠিত হয়েছে, তো নগদে বৃদ্ধি পাবে, নগদ টাকা বৃদ্ধি পাবে, এক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পাবে। আর নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, নগদ টাকাটা সম্পদ, তাই নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, এটা একটা পক্ষ। আরেকটা পক্ষ হচ্ছে টেলিভিশন মেরামত বাবদ আয় হয়েছে, মানে সেবা হতে আয় হয়েছে, আয়ের ফলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, আয়ের ফলে মালিকানা স্বত্ব বা ও ই বৃদ্ধি পায়। ও ই মানে ওনার্স ইকুইটি, মালিকানা স্বত্ব। অর্থাৎ টেলিভিশন মেরামত করে যদি নগদে পাওয়া টাকা পাওয়া যায়, একদিকে নগদ টাকা বৃদ্ধি পায়, মানে এ বৃদ্ধি পায়, আবার আর একদিকে আয়ের ফলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। তো এইটা হচ্ছে ব্যাখ্যা। এখন আমি যদি এটাকে শখের মাধ্যমে উপস্থাপন করি, শখের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে শখের সম্পদ পাশে যেহেতু নগদে পাওয়া গেছে, তো নগদ টাকা বৃদ্ধি পাবে, 7,000 টাকা নগদের সাথে যোগ হবে, 7,000 টাকা নগদের সাথে একবার যোগ হবে, আর আরেকবার এই যেহেতু আয় হয়েছে, আয় হলে মালিকানা স্বত্ব বাড়ে, তা এই মালিকানা স্বত্বের সাথে যোগ হবে, অর্থাৎ নগদের সাথে যোগ হবে এবং মালিকানা স্বত্বের সাথে যোগ হবে। কেন মালিকানা স্বত্বের সাথে যোগ হবে? এটা আয় হয়েছে, টেলিভিশন মেরামত করে দিয়েছে, মানে এটা টেলিভিশন মেরামত করারই এরা সার্ভিসিং, টেলিভিশন সার্ভিসিং করে, যে টেলিভিশন ঠিক করে দিবে, সেখান থেকে টাকা ইনকাম হবে, তাই না?